ইয়েস ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। উদ্যম ও পরিশ্রম লাইন বাই লাইন বিশ্লেষণের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি মির্জা সুলতান মাহমুদ স্বপন, কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে অলরেডি আমরা তিনটি পর্ব শেষ করেছি এবং আশা করছি এই পর্বটি হবে এই গল্পের লাইন বাই লাইন বিশ্লেষণের শেষ পর্ব। তো এখানে মোহাম্মদ লুৎফর রহমানকে আমরা দেখছি, উনি একটি উদাহরণ দিচ্ছেন, একটি গল্প বলছেন। এক ব্যক্তি মুদি ছিলেন, সেই মুদি দোকানদার ছিলেন, উনি মুদি ব্যবসা করতেন। তো মুদি জীবনের লজ্জা, ওনার কাছে লজ্জা মনে হয়েছে, ইস বন্ধু বান্ধবকে কিভাবে দেখাবো যে আমি একজন মুদি দোকানদার। এই লজ্জা সহ্য করতে না পেরে উনি আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যা করার আগে উনি একটা কাগজে নোট লিখে দিয়ে গেছেন। আমরা জানি যে নোট লিখে যায় মানুষ মরার আগে, মৃত্যুর নোট লিখে যায়। নোট লিখে দেখে গিয়েছিলেন যে এরকম কথাটি বলেছিলেন যে এ হীন জীবন আমার পক্ষে অসহনীয়। হীন জীবন, তার মানে মুদির দোকানটা তার কাছে মনে হয়েছে, মুদির জীবনটা মনে হয়েছে তার কাছে যে এটা অসহনীয় একটি জীবন। তার মৃত্যুতে আমাদের মনে কোনো দয়ার উদ্রেক হয় না। একজন মানুষ কাজ করতে নিয়ে সে আত্মহত্যা করলো, এই মানুষের জন্য কোনো দয়া হওয়ার কোনো প্রশ্ন আসে না। লোকটি এত হীন ছিল যে তার মুদি হয়েও বাঁচবার অধিকার ছিল না। লোকটি আসলে হীন, তার মনটা হীন। সে যে কাজকে যে ছোট মনে করে, কাজকে যে হীন মনে করে, সে নিজেই ছোট, নিজেই হীন। সেটাই বলছে যে তার মুদি হয়ে বাঁচবারও অধিকার ছিল না। মানে মুদির তো সম্মান আছে, একজন মুদির সম্মান থাকে, কিন্তু এই ভদ্রলোকের সম্মান বোধ করতে কিছু ছিল না। তাই বলা হচ্ছে মুদি হয়ে বাঁচারও অধিকার এই লোকটার নেই। কাজ কাম বা ব্যবসাতে অগৌরব নেই। লেখক বলছেন যে কাজ করো, কর্ম করো, ব্যবসা করো, এতে কোনো অগৌরব নেই। ঢাকার সুপ্রসিদ্ধ নবাব বংশের নাম পূর্ববঙ্গে প্রসিদ্ধ। ঢাকায় বেশ কিছু সুপ্রসিদ্ধ নবাব আছে, তো এই নবাবদের নাম কিন্তু পূর্ববঙ্গে, মানে পূর্ববঙ্গ বলতে বোঝায় পূর্ব এলাকায়, বাংলাদেশের পূর্ব এলাকায় প্রসিদ্ধ। পশ্চিমবঙ্গ মানে আমরা পশ্চিমবঙ্গ, আমরা পূর্ববঙ্গ, আর পশ্চিমবঙ্গ বলতে বোঝায় কলকাতাকে। সেই পূর্ববঙ্গে প্রসিদ্ধ ব্যক্তির নাম হচ্ছে ঢাকার একটি নবাব বংশ। এই বংশের প্রতিষ্ঠাতা আলী মোল্লা। তো আমরা জানি যে আহসান মঞ্জিল, সেই আহসান মঞ্জিলের এই সমস্ত জমিদাররা বা নবাবরা ছিলেন আলী মোল্লা, আতিকুল্লা, তারপরে সলিমুল্লা, তারা ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। আলী মোল্লা ছিলেন একজন ব্যবসায়ী। তো এই ব্যবসায়ী জাতির কল্যাণ হয় ব্যবসার ভিতরে। তাহলে বুঝতে পারলাম যে নবাবও ব্যবসা করেছেন, নবাবও কাজকে ছোট করে দেখেন নাই। তাই বলা হচ্ছে জাতির কল্যাণ হয় ব্যবসার ভিতর দিয়ে। ব্যবসাকে যে শ্রদ্ধার চোখে দেখে না সে মূর্খ। যে মনে করে যে ব্যবসাটা শ্রদ্ধার কিছু না, ব্যবসাটা বড় কিছু না, সে একজন মূর্খ। ইংরেজ জাতির এই গৌরব গরিমার এক কারণ সেটা হচ্ছে ব্যবসা। আমরা জানি যে ইংরেজরা অনেক গৌরবান্বিত একটি জাতি, ইংরেজরা অনেক মানে সম্মানিত, এবং ইংরেজের ইংল্যান্ডে মানুষেরা যায় খুব গর্ববোধ করে। তো এই জাতির যে এত গৌরব গরিমা, এর কারণ হচ্ছে ব্যবসা। ব্যবসাটা খুব ভালো দোস্ত, ব্যবসা না করলে তারা এত বড় হতে পারতো না। আমরা এটা জানি যে তারা অনেক ব্যবসায়ী, ভালো বোঝে। এরপরে লেখক বলছেন যে জিনিস নিজে কিনলে মনে করবা যে ঠকেছ, সে জিনিস ক্রেতাকে কখনো দিও না। তার মানে আমি ভাবছি যে এইটি কি করবে, আমি যদি পেতাম তাহলে আমার নিজেকে ঠকা মনে হবে, তাহলে এই ঠকা হবে মনে হবে এমন জিনিস কখনো তুমি যার কাছে বিক্রি করছো তার কাছে কখনো বানা, কখনো অনভিজ্ঞ ক্রেতাকে ঠকা বানা। একজন অনভিজ্ঞ ক্রেতা আছে আর তুমি ভাবনা যে এই লোকটা তো কিছু বুঝবে না, জাস্ট লোকটাকে আমি একটু ঠকিয়ে দিই। তারপর তুমি গল্প করতে শুরু করলা যে আসছিল একটা বেকুব ক্রেতা, তাকে আমি ইচ্ছে মতো বোকা বানিয়ে দিয়েছি, হো 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 হো। তো এই যে এই বিষয়টি হয়তো মনে হবে যে তুমি না ঠকিয়ে ব্যবসা করো, কখনো কখনো মনে হবে যে না, আমাকে তো মিথ্যে কথা না বললে তো লোকেরা বেশি টাকা দেয় না, মিথ্যে কথা বললে বেশি টাকা দেয়। তো হয়তো প্রথমে মনে হবে যে আমার তোমার লোকসান হচ্ছে, কিন্তু না, অপেক্ষা করো।
তুমি অপেক্ষা করতে হবে, তোমাকে লোককে বিশ্বাস করতে শুরু করতে হবে, তোমার সাধুতা ও সুনাম ছড়তে দাও, তুমি যে সাধু এবং তুমি যে ভালো এটা ছড়াতে দাও, লোকসানের 10 গুণ এসে তোমার পকেটে ভর্তি হবে। তুমি দেখবে যে লোকসান যা হয়েছে তার সাথে 10 গুণ তোমার পকেটে চলে এসেছে, তোমার যে ক্ষতি হয়েছিল তার ক্ষতি হয়ে কোনো লস হয় নাই। ব্যবসার ভেতরে সাধুতা রক্ষা করে কাজ করায় অনেকখানি মনুষ্যত্বের দরকার। তার মানে তুমি যে ব্যবসার মধ্যে সাধু হবা, তুমি যে মিথ্যা কথা বলবা না, ছড়চাতুরি করবা না, অন্যকে ঠকাবে না, এর জন্য মনুষ্যত্বের দরকার। সবার কি মনুষ্যত্ব থাকে? না, সবার মনুষ্যত্ব থাকে না। আমাদের দেশের ব্যবসায়ীদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু পশুত্ব আছে, যে পশুত্ব দেখা যায় অনেক সময়ই, যখনই রমজান মাস আসে তারা ব্যবসার দাম বাড়িয়ে দেয়, যখনই করোনা আসে তখনই তারা করোনা সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত জিনিসগুলোর দাম বাড়িয়ে দেয়। যে ব্যবসায়ী লোভ সংবরণ করে নিজের সুনামকে বাঁচিয়ে রাখে, কিন্তু এর মধ্যেও কিছু ব্যবসায়ী আছে যারা লোভ করে না, বরং নিজের সুনামকে বাঁচিয়ে রাখে। সে কম মহত্ত্বের পরিচয় দেয় না, সেই যে মহৎ, কারণ সে লোভটা করে নাই যে আমি লোভ করবো না, আমার ব্যবসা আমি করব, আমার ব্যবসার বাইরের কোনো টাকা দরকার নাই, আমি শুধু লাভই চাই, আমি চুরির পয়সা চাই না, আমি ডাকাতির পয়সা চাই না, লুটের পয়সা আমি চাই না। মিষ্ট ও সহিষ্ণু ব্যবহার, তার মানে আদব, আদবের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে এখানে আদব বুদ্ধি মহব্বত এবং সাহস, আদবের কথা বলা হচ্ছে। তার মানে এখানে বলা হচ্ছে যে মিষ্ট ও সহিষ্ণু ব্যবহার, যার মধ্যে সহনশীল ও ধৈর্যশীল ব্যবহার আছে, আদব আছে, ভদ্রতা এবং অল্প লাভের ইচ্ছা, ভদ্র থাকতে হবে এবং লাভ করতে হবে কম, কারণ ক্রেতাকে মনে করতে হবে ক্রেতা তোমার জন্য তোমার ভালোবাসার জিনিস, ক্রেতাকে তোমার মনে করা যাবে না যে ক্রেতার কাছ থেকে আমি ইচ্ছা মতো সবকিছু শুষে নেবো, তোমার ব্যবসায়ী জীবনকে সফল করবে। তো আমরা যারা ব্যবসা করি তাদের অবশ্যই কিন্তু এই গল্পটি পড়া দরকার, জানা দরকার, কিন্তু আমরা ব্যবসায়ীরা সাধারণত পড়াশোনা থেকে দূরে থাকি এবং মনে করি যে পড়াশোনা করাটা অন্যায় বা পড়াশোনা করার কোনো দরকার নাই ব্যবসায়ীদের, ব্যবসায়ীরা পড়াশোনা করবে কেন? অনবরত চাকরির লোভে যুবকেরা সোনার শক্তি ভরা জীবনকে বিলম্বিত করে দিচ্ছে। একজন যুবকের শরীরে অনেক শক্তি থাকে, সেই শক্তিকে লেখক এখানে বলছে সোনার শক্তি। সোনার শক্তি মানে হচ্ছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ শক্তি আছে, তার যে শক্তি আছে তার মধ্যে চেতনা আছে, এই যে এই শক্তি, সেই শক্তিটাকে সে বঞ্চিত করছে, সে প্রতারিত করছে কি দিয়ে? অনবরত চাকরির লোভে, একের পর একের চাকরির লোভ করছে। মিস্ত্রি, আমার শিল্পী, দর্জি, এরা কি সত্যই নিম্ন স্তরের লোক? আমরা যাদেরকে মিস্ত্রি বলছি, আমার কামার বলছি, শিল্পী বলছি, দর্জি বলছি, এরা কি নিম্ন স্তরের মানুষ? এরা কি খারাপ মানুষ? এদেরকে আমরা খারাপ বলবো? মিস্ত্রি আপনার কি অন্যায় করেছে, কামার আপনার কি অন্যায় করেছে, শিল্পী যে তৈরি করে সে কি খারাপ করেছে, দর্জি যে কাপড় বানায় আপনার জন্য সে কি অন্যায় করেছে, তাকে আমরা কেন খারাপ বলবো, কেন আমরা নিম্ন স্তরের মানুষ বলবো? অশিক্ষিত বলেই কি সভ্য সমাজে যাদের স্থান নেই, এই মানুষগুলো হতে পারে অশিক্ষিত, এই মানুষগুলো হতে পারে তাদের শিক্ষা দীক্ষা কম, তাদের কালচার কম, কিন্তু এই মানুষগুলোর কি কোনো দাম নেই, স্থান নেই সমাজে, সভ্য সমাজে? অবশ্যই আছে। যা তুমি সামান্য বলে অবহেলা করছো তা কতখানি জ্ঞান ও চিন্তার ও সাধনার ফল তা কি ভেবে দেখেছো? এই যে সামান্য বলে অবহেলা করছি আমি দর্জিকে, কিন্তু দর্জি কত চিন্তা করে কাপড়টা কাটে, কত সুন্দর করে, কত মনোযোগ দিয়ে কাপড়টাকে সেলাই করে, সেটাকে কত সুন্দর করে সেটা প্রেজেন্ট করে, তো এই কাজগুলো যে কত গুরুত্বপূর্ণ তা কি আমরা ভেবে দেখেছি কখনো? শিক্ষিত ব্যক্তি যে কোনো কাজে করুক না কেন, তার সম্মান অর্থ দুই লাভ হবে। তার মানে একজন অশিক্ষিত লোক কাজ করে যেমন অর্থ পায়, শিক্ষিত ব্যক্তি কাজ করার ফলে সে দুটো জিনিস পাবে, একটি হচ্ছে সে সম্মান পাবে এবং আরেকটি সে অর্থ পাবে। আত্মার অপুরন্ত শক্তিকে, তোমার আত্মায় অপুরন্ত শক্তি আছে, মানুষের কৃপাপ্রার্থী হয়ে ব্যর্থ করে দিও না, তুমি মানুষের দিকে তাকিয়ে থেকে মানুষের দিকে হাত পেতো না, তুমি আমাকে এটা দাও ওটা দাও এভাবে তুমি তোমার তোমাকে ব্যর্থ করে দিও না। তো ভিউয়ার্স, আমরা আল্লাহর রহমতে শেষ করলাম এই
পর্বটি। তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশেষ গুড লাক। Thank you.